عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مريم وحبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مريم وحبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مريم وحبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مريم وحبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مريم وحبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مريم وحبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم طبة اليوم في التصوف أذكر طبة التصوف فقط علم باطن علم الإحسان وعلم التزكية যে ইলমের দ্বারা দিল ইসলাহ হয়ে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত মারেফত তাল্লুক অর্জিত হয়ে থাকে, সেই ইলম এবং তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ইলমে তাসাউফ এই শব্দটা যদিও সরাসরি কালামুল্লাহ শরীফে আসেনি, এরপরও তার যে সংশ্লিষ্ট শব্দ রয়েছে বা সম অর্থবোধক শব্দ রয়েছে তাজকিয়া, যেটা অর্থ হচ্ছে পবিত্রতা হাসিল করা, ইসলাহ হাসিল করা, এই শব্দ কালামুল্লাহ শরীফে এসেছে। এর সাথে সাথে ইহসান, ইলমুল ইহসান, এই শব্দটাও কোরআন শরীফ এবং হাদিস শরীফে এসেছে। যে ইলমুত তাসাউফ এটা ব্যাপক ইলিম, প্রকৃতপক্ষে যে ইনসান সমস্ত কায়নাত সৃষ্টি করার মূলে ছিল ইলমুত তাসাউফ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি, তৈরি করেছি লিয়াবুদুন, আমার ইবাদত এবং বন্দিগি করার জন্য। এখানে যদি ইবাদত এবং বন্দিগির অর্থ এসে থাকে
এটা যদি সরাসরি মানুষ বুঝে নেয় তাহলে দ্বিতীয় একটা প্রশ্ন এসে যায়, যে প্রশ্ন করেছিলেন ফেরেশতার আল্লাহের কাছে, যেটা আল্লাহ কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন, আল্লাহ পাক যখন খলিফা পাঠানোর বিষয়টা ফেরেশতার সাথে পরামর্শ করেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন অন্তরের অন্তঃস্থলের কথা সব জানেন, সর্ববিষয়ে জ্ঞাত রয়েছেন। ফেরেশতাদের সাথে আল্লাহ পাক আলোচনা করলেন, হে ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। প্রকৃতপক্ষে যে খলিফা পাঠানোর কথা তিনি তো আগেই তৈরি হয়েছেন, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সৃষ্টির কারণে ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম বেহেশত যুগ অন্যান্য যা কিছু রয়েছে সবই সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক যখন এটা জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বললেন বলেছিলেন, হে বারে আলাহি, আপনি যদি খলিফা পাঠাতে চান আর এর উদ্দেশ্য যদি হয় আপনার জিকির আজকার তসবিহ তাহলিল, তাহলে জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগি তো আমরাই করে থাকি আল্লাহ পাক, আপনি কি সেখানে জিন সম্প্রদায় যেমন মারামারি করেছে কাটাকাটি করেছে এমন এক সম্প্রদায় নূতন করে পাঠাতে চান যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্ত প্রবাহিত করবে? আমরাই তো আপনার প্রশংসা করে থাকি, আপনার জিকির আজকার তসবিহ তাহলিল পাঠ করে থাকি। যদি আবাদত বন্দিক উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ পাক, তাহলে তার কোনো খলিফার দরকার নেই, আমরা ফেরেশতারাই যথেষ্ট রয়েছি। আল্লাহ পাক জবাবে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, প্রকৃতপক্ষে আমার যা জানা রয়েছে তোমাদের তো সেটা জানা নেই। ফেরেশতারা ব্যাপারটা স্বীকার করে নিলেন। সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ইলিম দিয়ে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং কিছু বিষয়ে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা জবাব দিলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে হে বারে আলাহি, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন এর বাইরে তো আমাদের কোনো ইলিম নেই। قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। আল্লাহ পাক, আপনি তো পবিত্র, প্রকৃতপক্ষে আমাদের কোনো ইলিম নেই, আপনি যে ইলিম দিয়েছেন সেটা ব্যতীত এবং আপনি সর্ববিষয়ে জ্ঞাত রয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো সেই বিষয়গুলো বলার জন্য, উনি সেটা বলে দিলেন। ফেরেশতারা বুঝতে পারলেন যে আল্লাহ পাক যে হযরত আদম অর্থাৎ ইনসান তৈরি করলেন তাদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা কি, সেটাই প্রকৃতপক্ষে ইলমুত তাসাউফ, ইলমুত তাসকিয়া, ইলমুল ইহসান, যে ইলিমের দ্বারা আল্লাহ পাকের মহব্বত মারফত এরফানে খোদাবন্দি হাসিল হয়ে থাকে, সেটা যে বলা হয়েছে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দুবার শিক্ষা দিয়েছেন। প্রথম শিক্ষা দিয়ে জিজ্ঞাসা করেছেন ফেরেশতাদের সামনে নিয়ে, ফেরেশতারা বলতে পারেনি, হযরত আদম আলাইহিস সালাম সেটা জবাব দিয়েছেন।
আর দ্বিতীয়বার আল্লাহকে শিক্ষা দিয়েছেন ফাতালাকা আদম, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে শিক্ষা দেওয়া হলো কিছু বাক্য, সেটা তিনি ইস্তিগফার তওবা করলেন, আল্লাহ পাক ওনাকে কবুল করে নিলেন। এই জন্য যারা মুহাক্কিক এবং মুদাক্কিক ওনারা বর্ণনা করেন যে আল্লাহ পাক প্রথম হযরত আদম আলাইহিস সালামকে যে ইলিম দিয়েছেন এবং দ্বিতীয়বার যে ইলিম দিয়েছেন তার মধ্যে একটা পার্থক্য রয়েছে, উভয়কে মিলে পূর্ণ ইলিম হয়েছে। প্রথম যে দেওয়া হয়েছে সে হচ্ছে বৈষয়িক বিষয় অর্থাৎ ইলমুল ফিকা, দ্বিতীয়বার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইলমুত তাসাউফ। যে ইলমুত তাসাউফের দ্বারা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নুবুয়ত হাসিল করলেন এবং ইলমুল ফিকা দ্বারা হযরত আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠদের মধ্যে ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, অর্থাৎ ইলমুল ফিকার দ্বারা ইলমে জাহেরের দ্বারা ইনসানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল। কিন্তু সেই ইলমুল জাহের যেটা রয়েছে ইলমুল জাহের জাহেরি ইলিম সেটার দ্বারা কিন্তু আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়নি, নৈকট্য অর্জিত হয়েছিল ইলমুত তাসাউফ ইলমুত তাসকিয়া ইলমুল ইহসান এর মাধ্যম দিয়ে। সেটাই বলা হয়েছে ফেরেশতারা বলেছিল যদি এবাদত বন্দীর জন্য হয় তাহলে তো আমরাই যথেষ্ট, আল্লাহ পাক বললেন তো আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তাহলে দেখা যাচ্ছে লিয়া আবুদুন, আল্লাহ পাক যে আশ্বাস করেছেন যে আমি আমার এবাদত বন্দীর জন্যই যিন ইনসানকে তৈরি করেছি সেই এবাদত বন্দীটা কি, এর ব্যাখ্যা যারা মুহাক্কিকিন মুদাক্কিকিন সুফিয়ানে কিরাম ওনারা বলেছেন ইলমুত্তাসাউফ। আল্লাহ পাকের কায়নাত অর্থাৎ খলিফা পাঠানোর যে মূল বিষয় সেটা হচ্ছে ইলমুত তাসাউফ, এবং এই ইলমুত তাসাউফ যেটার মাধ্যম দিয়ে মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করলো, তাদের শ্রেষ্ঠত্বকে সমুন্নত করলো, সেই প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ পাক যখন সমস্ত কায়নাত সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক সমস্ত কায়নাতের কাছ থেকে বারবার শপথ নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। প্রথম যে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ পাক সমস্ত রূহ সম্প্রদায় সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম, হে কায়নাত আমি তোমাদের রব নই, যে যত রূহ সম্প্রদায় সৃষ্টি করা হয়েছিল হে রূহ সম্প্রদায় আমি কি তোমাদের রব নই। সমস্ত রূহ সম্প্রদায় বলেছিলেন যে হ্যাঁ আল্লাহ পাক আপনি আমাদের রব। আল্লাহ পাকের যে রুবুবিয়তের স্বীকৃতি সেটা আল্লাহ পাক নিয়ে নিলেন, কারণ ইলমুত তাসাউফ অর্জন করতে হলে প্রথমে তাওহীদ যে বিষয়টা রয়েছে রুবুবিয়ত সেটাকে পরিপূর্ণভাবে স্বীকার করে নিতে হবে, বুঝে নিতে হবে। এরপর বলা হয়েছে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালাম থেকে রেসালাতের রেসালাতের স্বীকৃতি নিলেন, সেটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন। আল্লাহ
قال فاشهدوا وانا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فاولئك هم الفاسقون জানলাপাক সেটাও বর্ণনা করে দিলেন যে দেখো তৌহিদের যেমন রুবুবিয়তের যেমন স্বীকৃতি নেওয়া হয়েছে একইভাবে রেসালাত এরও স্বীকৃতি নেওয়া হয়েছে। আল্লাপাক সমস্ত নবী এবং রসুল আলাইহিস সালামগণকে জিজ্ঞাসা করেছিলেন যে কোনো নবীকে নবুয়ত দেওয়া হয়নি, কোন রসুলকে রেসালাত দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আখেরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতের স্বীকৃতি ওনারা না দিয়েছেন সেটি আল্লাহ পাক বলেছেন ওই যখন আল্লাহু মিসাকান নবীনা যে আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিয়েছেন? আল্লাপাক ওয়াদা নিয়েছেন নবীদেরকে বলেছেন যারা নবী রসুল আলাইহিস সালাম যে আপনাদের নবুয়ত দেওয়া হবে, রেসালাত দেওয়া হবে, ইত্যাদি সবকিছু দেওয়া হবে, তবে আপনাদের স্মরণ রাখতে হবে আপনাদের পরে আমার একজন রসুল আসবেন যিনি আমার মূল, যিনি হাবিবুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আমি আপনাদেরও সৃষ্টি করতাম না। ওনাকে যদি আপনারা পান তাহলে ওনারকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যিনি আপনাদের কিতাবকে তাসদিক করবেন। আপনার কি ওনার প্রতি ইমান আনলেন এবং ওনাকে আপনার সাহায্য করবেন? আল্লাহ জিজ্ঞাসা করলেন ওনার সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালাম বললেন হে বারে আল্লাহ আমরা এটা স্বীকার করে নিলাম, ওনার নবুয়ত রিসালাতের স্বীকৃতি আমাদের পক্ষ থেকে দেওয়া হলো এবং ওনার সে সংবাদ পৌঁছানো হবে, ওনাকে পেলে সাহায্য সহযোগিতা করা হবে। অর্থাৎ আল্লাহ পাক যা যা চেয়েছেন সমস্ত নবী রসুল আলাইহিস সালাম সেটাকে স্বীকৃতি দিলেন। এরপর আল্লাহ পাক আবার বলে দিলেন আপনার সাক্ষী থাকুন, আমিও কিন্তু সাক্ষী রইলাম। এই ওয়াদার পর যে ফিরে যাবে সে কিন্তু তার নবুয়ত থেকে সরে যাবে, অর্থাৎ নবুয়তের উপর ইস্তেকামত সে থাকতে পারবে না, নবুয়ত তার থাকবে না। এত শক্ত কথা আল্লাহ পাক বললেন একমাত্র আল্লাহের হাবিব আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে রেসালতের স্বীকৃতি নেওয়ার জন্য। এখন এই তৌহিদ এবং রুবুবিয়তের স্বীকৃতি, রেসালতের স্বীকৃতি নেওয়া হলো, এর পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ এবং তাআল্লুক মা রাসূল, অর্থাৎ আল্লাহের সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করা, এটার জন্য সে স্বীকৃতি নেওয়া। এখন সেই স্বীকৃতি নেওয়া হলো ইরফানে খোদাবন্দি, অর্থাৎ আল্লাহ পাকের মোহাম্মদ মারেফত যে বিষয়টা রয়েছে এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ যে ব্যাপারটা রয়েছে সেটা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাকের মারেফত হাসিল করতে হবে, মোহাম্মত হাসিল করতে হবে, ঠিক একই সাথে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মত অর্জন করতে হবে। এখন সেটা অর্জন করবে কি দিয়ে কিভাবে, সেটাই হচ্ছে ইলমুত তাসাউফ বা ইলমুত তাসকিয়া। সেই প্রসঙ্গে বলা হয়েছে এই ইলিমটা আল্লাহ পাকের নবী রসুল আলাইহিস সালামগণের মাধ্যমে জমিনে পাঠিয়েছেন, সেটি আল্লাহ পাক অন্যত্র বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয ইসবাআ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবীন। যা আল্লাহ পাক ইরশাদ করেন আমি মুমিনদের প্রতি ইহসান করেছি তাদের জন্য তাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি, কেন, যিনি কিতাব শিক্ষা দিবেন, আয়াত সমূহ তেলাওয়াত শোনাবেন, হিকমত শিক্ষা দিবেন এবং ইউজাকিহিম তাদেরকে ইসলাহ করবেন। যদিও তারা পূর্বে হেদায়েত প্রাপ্ত ছিল না, আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করলেন, খলিফা সৃষ্টি করলেন, এখন খলিফা সৃষ্টি করে তাদেরকে জমিনে পাঠানো হলো, এখন এই খলিফারা
কিভাবে তাল্লুক মাল্লা হাকিকি ইলিম যেটা রয়েছে মুতাসাউফ সেটা হাসিল করবে, সেই জন্য আল্লাপাক আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাঠালেন, যিনি তাদেরকে ইউজাক্কিহিম তাজকিয়া করবেন, তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব, ইলমু তাজকিয়া অর্থাৎ ইসলাহ করার যে ইলিম সেটা দিয়ে তাদের নফস এবং তাদের কলব অর্থাৎ তাদের সম্পূর্ণ জিসিম জাহের এবং বাতেন ইসলাহ করা হবে, সেই জন্য আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাঠানো হলো। উনি আসলেন, শিক্ষা দিলেন, এখন সেই শিক্ষা কতদিন পর্যন্ত চলবে সেটাকে দায়েম এবং কায়েম করতে হবে। সেটা দায়েম এবং কায়েম করার জন্য আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে উনি সব দিয়ে গেছেন, সেটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখতে হবে। কারা দাঁড়িয়ে রাখবে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبعث لهذه الامه على راس كل 100 سنه من يجدد لها دينها ان الله يبعث لهذه الامه নিশ্চয় আল্লাহ পাক এই উম্মতের জন্য প্রত্যেক হিজরি শতকের শুরুতে একজন ব্যক্তিত্বকে পাঠাবেন, একজন ব্যক্তিকে পাঠাবেন, মাইজাদ্দুলাহা দীনহা, যিনি দীনের তাসদীদ করবেন, সংস্কার করবেন, বেসরা বেদাত কুফরি শিরক সব দূর করে দিয়ে হাকিকি ইলমুত তাসাউফ, যে ইলিমের দ্বারা আল্লাহ পাকের সাথে তাল্লুক হয়, আল্লাহ রাসূলের সাথে তাল্লুক হয়, যে ইলিমের জন্য আল্লাহ পাক সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, সেই ইলিমটাকে আবার যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন। সেজন্য প্রত্যেক হিজরি শতকে একজন মুজাদ্দিদ আসবেন, যার মাধ্যমে তাসদীদ হয়ে ওনার অধীনস্থ অন্যান্য যার থাকবেন আউলিয়া কেরাম তারা সেটা প্রচার এবং প্রসার করবেন। এটা আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। এখন সে সমস্ত যদি অর্জন করতে হয় তাহলে প্রথমে কি অর্জন করতে হবে? যে ইলিম, যার জন্য আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেছেন, হে আমার হাবিব আপনি বলে দিন যে তোমরা দোয়া করো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, যে তোমরা দোয়া করো হে বারে আল্লাহি আমার ইলিম বৃদ্ধি করে দিন, ইলিম বৃদ্ধি করে দিন আল্লাহ পাক। কেন ইলিম বৃদ্ধি করার কি দরকার রয়েছে? হাদিস শরীফে এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, আল ইলমু ইমামুল আমল, আল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম। একটা লোক যদি জানে, যখন সে জানবে তখনই কিন্তু সে আমল করবে, যার জানা নেই তার আমল করার প্রশ্ন আসতে পারে না। সেটাই সুফিয়ানে কেরাম আউলিয়া কেরাম বলেছেন, বি ইলিম নাতুয়া খোদারা সেনাহ, বি ইলিম নাতুয়া খোদারা সেনাহ, ইলিম ব্যতীত কোন ব্যক্তি আল্লাহ পাককে চিনতে পারে না, ইলিমহীন ব্যক্তি আল্লাহ পাকের মহব্বত মারেফত হাসিল করতে পারে না, তাল্লুক মাল্লা অর্জন করতে পারে না, মহব্বতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিল করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে প্রথম ইলিম তাকে অর্জন করতে হবে। সেই জন্য হাদিস শরীফে আখরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, طلب العلم فريضة على كل مسلم وواد العلم إن غير أهله كمقلد الخنازير الزوهرة واللؤلؤ والذهب. حضرت أنس بن مالك رضي الله تعالى عنه برنونا قرن آخر نبي حبيب الله حضور پاك صلى الله عليه وسلم اشهد قرن طلب العلم فريضة على كل مسلم فتك مسلمان نور ابن نار الجنة ইলিম অর্জন করা হচ্ছে ফরজ। এরপর বলা হয়েছে ওয়াদুল ইলম ইনদা গায়রি আহলিহি, অর্থাৎ ফরজ পরিমাণ যে ইলিম রয়েছে সেটা সবাইকে অর্জন করতে হবে, এর অতিরিক্ত যে ইলিম রয়েছে এটা সবাইকে দেওয়া যাবে না। অতিরিক্ত ইলিম যদি অপাত্রে দেওয়া হয়, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতিরিক্ত ইলিম যেটা রয়েছে ফরজের চেয়ে বেশি সেটা যদি অপাত্রে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে সেটার মিসাল হচ্ছে একটা শুকরের গলায়
মুক্তা জওহর এবং স্বর্ণের হার বা লকের যদি ঝুলিয়ে দেওয়া হয় সেটা যেমন বেমানান হবে, সেটা যেমন অপচয় হবে, ক্ষতির কারণ হবে, ঠিক একইভাবে অপাত্রে ইলিম দান করলে সেই অর্থাৎ শুকরের গলায় জওহর মুক্তা এবং স্বর্ণের হার দেওয়া যেমন অপাত্রে ইলিম দান করাও ঠিক তদ্রুপই। ইলিম অর্জন করা ফরজ, ফরজ পরিমাণ যেটা রয়েছে সেটা প্রত্যেককে হাসিল করতে হবে। এখন ফরজ ইলিম এর ব্যাখ্যায় হাদিস শরীফে এরশাদ করা হয়েছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ উনি বর্ণনা করেন মুরসাল হাদিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, فعلم في القلب فذاك العلم النافع، علم على اللسان فذاك حجة الله عزز الله على ابن آدم. حضرت حسن بصري رحمة الله عليه বর্ণনা করেন যে আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন ইলম হচ্ছে দু প্রকার, ইলম হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রথম যেটা হাদিসে বলা হয়েছে ইলমুন ফিল কলব, ফা ইলমুন ফিল কলব, প্রথম হচ্ছে কলবি ইলম, ফা যাকা ইলমুন নাফে, সেটা হচ্ছে উপকারী ইলম। দ্বিতীয় বলা হচ্ছে ইলমুন আলাল লিসান, ফা যাকা হুজ্জাতুল্লাহ আজ্জাজাল্লাহ আলা ইবনে আদম। আর দ্বিতীয় বলা হচ্ছে জবানি ইলম, যেটা ইলমে ফিকা, সেটা আল্লাহ পাকের তরফ থেকে মানুষের জন্য দলিল স্বরূপ। ইলমে ফিকা, ইলমে তাসাউফ, ইলমুন ফিল কলব, যেটা কলবি ইলম, সেটা হচ্ছে ইলমে তাসাউফ, সেটাই ইলমে তাসকিয়া, ইলমুল ইহসান। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন ইলম হচ্ছে দু প্রকার, একটা ফিকা একটা তাসাউফ। এখন প্রত্যেক প্রকার ইলমই ফরজ পরিমাণ অর্জন করা হচ্ছে, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এর থেকে গাফিল থাকা যাবে না, প্রত্যেকে ফরজ পরিমাণ ইলমে ফিকা এবং ইলমে তাসাউফ অর্জন করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি। কারণ ইলমে ফিকা যেটা জাহেরি ইলম, সেটা দ্বারা তার জাহের পরিশুদ্ধ হয়ে থাকে সুরতান প্রকাশ্যভাবে। ইলমি জাহের শিখে যদি কেউ ফিকা, অজু গোসল, নামাজ রোজা, আওয়াজ জাকাত, মুআমালাত মুআশারাত ইত্যাদি যা কিছু রয়েছে সেটাকে সে পরিপাটি করে নিবে ইলমি জাহেরের মাধ্যমে, কিন্তু বাতেন কি সে পরিপাটি করতে পারবে না, বিশুদ্ধ করতে পারবে না। ইলমুন ফিল কলব অর্থাৎ কলবি ইলম ব্যতীত, ইলমুল ইহসান ব্যতীত কারো পক্ষে দিলকে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করা কশিন কালেও সম্ভব নয়। দিলকে বিশুদ্ধ করতে হলে, ইসলাহ করতে হলে ইলমে তাসাউফ অবশ্যই তার জন্য ফরজ, এ থেকে গাফিল থাকতে সে পারবে না। সেজন্য বলা হয়েছে যারা মুহাক্কিক মুদাক্কিক ইমাম মুস্তাই তারা ইসলামকে পাঁচ ভাগে ভাগ করেছেন। প্রথম দু ভাগে ভাগ করা হয়েছে, যেটা হাদিসে মন্ডিত রয়েছে ইলমুল ফিকা এবং ইলমুত তাসাউফ, দু ভাগে ভাগ করা হয়েছে। ইলমুত তাসাউফ এটা সম্পূর্ণ একটা আলাদা ইলিম, ইলিমের একটা শাখা অর্ধেক, আর ইলমুল ফিকাকে ভাগ করা হয়েছে আকায়েদ, এবাদত, মুআমালাত, মুআশারাত অর্থাৎ আকীদা সংক্রান্ত ইলিম, আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহির প্রতি, নবী রাসূল আলাইহিস সালামগণের প্রতি, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, ফেরেশতা এবং সে কিতাব, অর্থাৎ ইমানের যে বিষয়গুলো রয়েছে সেটা বিশুদ্ধ আকীদা পোষণ করা হচ্ছে সে আকায়েদের ইলিমের অন্তর্ভুক্ত। ইবাদতের মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি রয়েছে। মুআমালাত হচ্ছে লেনদেন, অর্থনৈতিক তার ব্যাপারটা রয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি। আর মুআশারাত হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সামাজিকভাবে সে জীবনযাপন করে থাকে,
তার হুকুম হাকাম। তাকায়েদ, এবাদত, মুআমালাত, মুআশারাত এই চারটে হচ্ছে ফিকার অন্তর্ভুক্ত, আর তাসাউফ হচ্ছে আলাদা। কাজে যদি ইলমুল ফিকাকে অর্জন করে, সে এই বিষয়গুলি জানবে এবং মোটামুটি সে একটা অবস্থায় তার জীবন যাপন করতে পারবে। কিন্তু আভ্যন্তরীণ যে বিষয়টা রয়েছে, তার দিল ইসলার যে বিষয় রয়েছে, কিনা, বৌঘ, রিয়া, হাসাদ, হিংসা, অহংকার, অন্তরের মধ্যে যে বদ খাসত গুলো রয়েছে, সেটা ইলমুল ফিকার দ্বারা কোশ্চিন কালেও দূর করা সম্ভব নয়। সেটার জন্য ইলমুত তাসাউফ দরকার রয়েছে। ইলমুত তাসাউফ, যে ইলমুত তাসাউফ যদি কারোর মধ্যে না থাকে, তার দ্বারা শরীরের খেলাফ কাজ করা সহজ এবং সম্ভব। কারণ দিল যদি কারো ইসলাম না হয়, দিলের মধ্যে তাল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের মহব্বত মারফত, আল্লাহর রসুলে মহব্বত যদি তার ভিতরে প্রবেশ না করে, তাহলে বোঝা যাবে তার অন্তরে গায়রুল্লাহর মহব্বত রয়েছে। গায়রুল্লাহর মহব্বত যার অন্তরে রয়েছে, তার পক্ষে গায়রুল্লাহর জন্য কাজ করাটা স্বাভাবিক। এর সবচেয়ে বড় মিশাল হচ্ছে ইবলিস। ইবলিস 600,000 বৎসর আবাদ বন্দী করেছে, 600,000 বৎসর সে আবাদত বন্দী করেছে। শুধু আবাদতই সে করেনি, যারা ফেরেশতা রয়েছেন তাদেরকে সে তালিমও দিয়েছে, শিক্ষা দিয়েছে, দরস তাদরিসের মাহফিল করেছে। 600,000 বৎসর পর্যন্ত সে নিজে আবাদ বন্দী করেছে এবং তালিমও দিয়েছে, ইলিম শিক্ষা দিয়েছে। এরপর ইবলিস মালউন এবং মরদুদ হয়ে যায়। কি কারণ? সেটা একই কারণ, ইলমুত তাসাউফ, যেটা আল্লাহ পাকের মহব্বত মারেফতের যে বিষয়টা রয়েছে, সেটা তার অন্তরে স্থান পায়নি। ইলমুল ফিকা সে অর্জন করেছিল, সেটাই সে শিখেছে, সে তালিম দিয়েছে 600,000 বৎসর। কিন্তু ইলমুত তাসাউফ যেটা কলবে ইলিম, সেটা সে অর্জন করতে পারেনি, যার জন্য সে 600,000 বৎসর আবদ্ধবন্দী করার পরেও, তালিম তালকিন দেওয়ার পরও, দরস তাদরিস দেওয়ার পরেও সে গোমরা হয়ে যায়। এটা সবচেয়ে বড় মিসাল ইবলিস। কাজেটা খুব স্মরণ রাখতে হবে, ইলমি ফিকা এবং ইলমি তাসাউফ, শুধু ইলমি ফিকার দ্বারা কোশ্চিন কালেও আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। সে যতই শিক্ষা করুক না কেন, যতক্ষণ পর্যন্ত ইলমুত তাসাউফ সে অর্জন না করবে। সেটাই বলা হয়েছে যে আল্লাহ পাক যে কোরআন শরীফ নাযিল করেছেন, এর একটা তরতিব দিয়েছেন। যারা মুহাদ্দিক, যারা মুদাক্কিক, তারা সেটা বর্ণনা করেন যে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন, প্রথম কি নাযিল করেছেন? সূরা আলাক। সূরা আলাক, সেখানে আল্লাহ পাক কি বলেছেন? এ করা, এর অর্থ হচ্ছে পড়ো। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর কি নাযিল করেছেন? সূরা কলম, নুন ওয়াল কলম, মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলম, মা ইয়াসতুরুন। আল্লাহ পাকের পরে বলেন সূরা কলম নাযিল করা হয়েছে, কসম সেই কলমের, সে যা লিপিবদ্ধ করে বা করেছে। দ্বিতীয় বলা হয়েছে কলম অর্থাৎ লিখ। তৃতীয় আল্লাহ পাক নাযিল করেছেন মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অর্থাৎ হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, আখরি নবী হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলে দ্বারা আচ্ছাদিত ছিলেন, সেটা আল্লাহ পাক বলেছেন হে কম্বল দ্বারা আচ্ছাদিত ব্যক্তি। চতুর্থ আল্লাহ পাক নাযিল করেছিল মুদাসসির, এর অর্থ হচ্ছে হে চাদর দ্বারা আবৃত ব্যক্তি। এখন এর দ্বারা মুহাক্কিক যারা মুদাক্কিক, তারা এটা বুঝিয়েছেন যে আল্লাহ পাক প্রথম বলেছেন তোমরা পড়ো, এরপর লিখ, এরপর কি করবে? আমল করো। পড়ো, লিখো, আমল করো। এখন পড়বে, লিখবে এবং আমল করবে, এরপর কি করতে হবে? ইলিম, আমল, ইখলাস। এরপর কি করবে? এরপর আল্লাহ পাক নাযিল করেছেন সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব।
আল্লাহ পাক নাজিল করেছেন সূরা ফাতিহা, এর মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সূরা ফাতিহা বলা সূরাতুদ দোয়া, যে তোমরা দোয়া করো। আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের সেই রুবুবিয়ত সেটা স্বীকার করে একমাত্র রব হচ্ছেন আল্লাহ পাক, তারই উদ্বন্দী করতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে, তার কাছেই সরল পথ প্রার্থনা করতে হবে যে তোমরা দোয়া করো আল্লাহ পাক। ইলম অর্জন করা হলো আমল, অর্থাৎ পড়া এবং লেখা করে ইলম অর্জন করা হলো, ইলম আমল অর্জন করা হয়েছে, ইখলাসের জন্য কোশেষ করা হচ্ছে, আপনি দয়া করে আমাদেরকে ইখলাস দান করুন। ইখলাস পাওয়া যাবে কোথায়, সেটি আল্লাহ পাক সূরা ফাতের মধ্যে বলে দিয়েছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে সরল পথ তলব করো, কোন সরল পথ যাদেরকে নিয়ামিত হয়েছে নবী সিদ্দিক শহীদ তলে, তাদের কাছে ইখলাস রয়েছে, তাদের পথ তলব করো। ইলিম আমল ইখলাস এর জন্য দোয়া করো, সূরা ফাতে হচ্ছে সূরাতুদ দোয়া। আল্লাহ পাক তরতিব দিয়েছেন তুমি পড়বে লিখবে আমল করবে, অর্থাৎ ইলিম আমল ইখলাস অর্জন করবে এবং এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়াও করবে। যদি কেউ সেটা না করে তাহলে কি হবে, এরপর আল্লাহ পাক নাজিল করেছেন আবুল হাবের বংশ ঘোষণা করা হলো, আবুল হাবের দুই হাত এবং সে অর্থাৎ তার দাঁত তার সিফর সব ধ্বংস প্রাপ্ত হয়ে গেল, তার দাঁত এবং তার সিফর ধ্বংস হয়ে গেল, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। প্রথম তার দাঁতের কথা বলা হয়েছে, এরপর সিফতের কথা বলা হয়েছে, তার মাল তার সম্পদ এবং সে যা কামাই করেছে, আলাউলা সন্তান সন্ততি বিষয় সম্পদ কোনটাই তার কাজে আসবে না, সব সহ সে ধ্বংস হয়ে যাবে। এখানে আল্লাহ তাকে এটাই বুঝাতে চেয়েছেন, যদি তোমরা পড়াশোনা করে ইলিম অর্জন না করো, সে অনুযায়ী আমল না করো, ইলিম আমল ইখলাস যদি অর্জন না করো এবং সেই জন্য দোয়াও না করো, তাহলে কি হবে, আবুল হাবের যে অবস্থা হয়েছে তোমাদেরও সেই অবস্থা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজেই তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন, তার মধ্যে তরতিব দিয়েছেন, এর মধ্যে লক্ষ কোটি হেকমত রয়েছে। একটা হেকমত হচ্ছে বান্দাকে ইলিম আমল ইখলাস অর্জন করার তরতিব শিক্ষা দেয়া এবং সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়াও শিক্ষা দেয়া এবং এর শেষ পরিণতি সেটাও জানিয়ে দেয়া আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাহলে সে অনুযায়ী বান্দাদেরকে আমল করে দিয়ে তাহলে তার জন্য কামিয়াবি রয়েছে। এই জন্য আল্লাহ পাক সরাসরি পরামর্শ বলে দিয়েছেন, কি বলেছেন, আহসিনু আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তোমরা ইহসান অর্জন করো, ইহসান করো, ইহসান হাসিল করো, নিশ্চয় আল্লাহ পাক যারা মুহসিন যারা ইহসান অর্জন করেছে হাসিল করেছে তাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ইহসানের কথা বলেছেন, আহসিনু তোমরা ইহসান অর্জন করো হাসিল করো মুহসিন হয়ে যাও, কেননা আল্লাহ পাক যারা মুহসিন তাদেরকে মহব্বত করেন। এই ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম অনেক কিছু বলেছেন, মূল যে বিষয় সেটা হচ্ছে ইহসানটাকে আমভাবে অর্থাৎ এক কথায় হচ্ছে ইহসান ইলমুত্তাসাউফ ইলমুত্তাসকিয়া, ইহসান হচ্ছে ইসলাহ করার যে ইলিম যে তর্জতরিকা পদ্ধতি সেটা, আল্লাহ পাকের সাথে তাল্লুক স্থাপন করার যে মাধ্যম সেটা হচ্ছে ইলমুল ইহসান, আর আরেকটা ইহসান হচ্ছে একজনের প্রতি একজনের ইহসান করা, যেটা আল্লাহ পাক বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, ভালোর বদলা কি ভালো বিজিত হয়, না সেটা হয় না, যে ভালো করবে সে ভালোই পাবে, যে খারাপ করবে সে খারাপই পাবে। আর হাকিকি ইহসান হচ্ছে আল্লাহ পাকের সাথে তাল্লুক মানা, সেটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাদিসে জিব্রিলের মধ্যে উল্লেখ রয়েছে,
হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওনারা বর্ণনা করেন একদিন ওনারা বসা ছিলেন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। একজন ব্যক্তি আসলো, পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম, সাদা পোশাক, অর্থাৎ খুব পরিপাটি, খুব অর্থ যেটা সুন্নত কার্যকরীদের মোতাবেক পরিপাটি সেটাও নিচ্ছিলেন। এসে বসলেন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয়ে কিছু প্রশ্ন করলেন। এর মধ্যে একটা উনি প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দান করুন, শিক্ষা দান করুন। বলেছে এই ব্যক্তি ছিলেন হযরত জিবরীল আলাইহিস সালাম, যে আল্লাহ পাক হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে প্রশ্ন করিয়ে তার জবাব শুনিয়ে শিক্ষা দান করতেন। কারণ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় সব বিষয়ে জিজ্ঞাসা করতে ওনারা চিন্তিত থাকতেন, অর্থাৎ জিজ্ঞাসা করতে কোন আদবের খেলাপ হয়ে যায় কিনা, ত্রুটি হয়ে যায় কিনা, সেই জন্য ওনারা খুব চিন্তিত থাকতেন কি করে জিজ্ঞাসা করা যাবে, কি করে মাসালাটা জানা যাবে, সে বিষয়ে ওনারা ফিকির করতেন। কিন্তু আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোবের কারণে ওনারা সেটা জিজ্ঞাসা করতে পারতেন না। সেই মাসালাগুলো আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে, ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করিয়ে জবাব শুনিয়ে দিতেন। এটা ঠিক তদ্রুত, যখন জিজ্ঞাসা করা হলো আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা শুনে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর সুদাসুজি অর্থ হচ্ছে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তোমরা আল্লাহ পাককে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তোমরা দেখতে না পারো তাহলে এটা ইয়াকিন করো, ধারণা করো যে আল্লাহ পাক তোমাদেরকে দেখতেছেন। এই জন্য বলা হচ্ছে ইহসানের দুটা দরজা, ইহসানের দুটা দরজা, একটা হচ্ছে বান্দা আল্লাহ পাককে দেখে থেকে অবলম্বন করবে, আর যদি সে দেখার যোগ্যতা অর্জন করতে না পারে তার সে ধারণা করবে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এই খেয়ালের সহিত সে অবলম্বনে নামাজ কালাম জমিনে বিচরণ করবে সম্পূর্ণভাবে, তার সমস্ত জিন্দগিটা সে এভাবেই কাটাবে। এক নম্বর সে আল্লাহ পাককে দেখে দেখে করবে, দু নম্বর যদি সে যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে সে ইয়াকিন করবে আল্লাহ পাক তাকে দেখতেছেন। এখন যদি বলে যে আল্লাহ পাককে দেখে দেখে করবে সেটা কি করে সম্ভব? হ্যাঁ, জমিনে আল্লাহ পাককে কেউ দেখবে না, তো মেসালি সুরত, মেসালি সুরত আল্লাহ শব্দ হতে পারে, অন্য কিছু হতে পারে, যে আল্লাহ পাককে দেখেতে অর্থাৎ আল্লাহ পাকের মেসালি সুরত দেখে দেখে সে সমস্ত কাজ করবে। যদি সেই যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে তাকে ইয়াকিন করতে হবে আল্লাহ পাক তাকে দেখতেছেন, আল্লাহ পাকে হাজির নাজির জেনে তার ইবাদত বন্দেগি করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি। এটা হচ্ছে হাদিস শরীফের সরাসরি অর্থ, যেটা ফুকাহে কিরাম যারা ফকিহ তারা এই অর্থ করেছেন, আর যারা সুফিয়ানে কেরাম আউলিয়ায়ে কেরাম তারা এটার একটা আরেকটা অর্থ করেছেন। সে অর্থে ওনারা বলেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহ পাকের উন্নতি করো যে তুমি আল্লাহ পাকে দেখতেছো। ফাইন লাম তাকুন, ফাইন লাম তাকুন, এরপর ওনারা বলেন আউলিয়া কেরাম সুফিয়ানে কেরাম, ফাইন লাম তাকুন, তুমি যদি না হও,
ফাইন নাম তাকুন যদি তুমি না হও, অর্থাৎ যদি তোমার অস্তিত্ব তুমি মিটিয়ে দিতে পারো, বিলীন করে দিতে পারো, ফাইন নাম তাকুন যদি তুমি না হও, অর্থাৎ যদি তোমার অস্তিত্বকে তুমি আল্লাহ পাকের জন্য বিলীন করে দিতে পারো, ফাইন নাম তাকুন তারাহু, অর্থাৎ তুমি যদি খানা লাভ করতে পারো তাহলে তুমি অবশ্যই আল্লাহ পাককে দেখতে পারবে। সুবহানাল্লাহ। তোমাকে দেখতেছেনি যে সুফিয়ানে কেরাম বলেছেন যে তোমরা আল্লাহ পাককে দেখিতে অঙ্গুলি করবে, এই ফজিলতটা যদি অর্জন করতে চাও, এই মাকামটা যদি অর্জন করতে চাও, তাহলে ফাইন নাম তাকুন, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও, তাহলে তোমরা আল্লাহ পাককে দেখতে পাবে। আর আল্লাহ পাক তো তোমাদেরকে দেখতেছেনি, এতে কোনো সন্দেহ নেই। কাজী এতে বুঝা যাচ্ছে সুফিয়ানে কেরাম যে অর্থ করেছেন, যখন বান্দা তার অস্তিত্ব বিলীন করে দিবে, নিজেকে মিটিয়ে দিবে, তখনই সে আল্লাহ পাকের হাকিকি নেজবত তাল্লুক হাসিল করতে পারবে। অর্থাৎ তার মধ্যে তাকে সহ তার সংশ্লিষ্ট যত কিছু রয়েছে আমিত্ব সব যখন সে বিলীন করে দিবে, তখনই তার পক্ষে আল্লাহ পাককে হাসিল করা সম্ভব। সেটাই কবি বলেছেন, মিটা দে আপনি হাস্তি কো, মিটা দে আপনি হাস্তি কো, বানাওয়াত কি উসুলো সে হোশ বো আয়ে নেহি কাগজো কি ফুলো সে। সেজন্য সুফিয়ানে কেরাম বলেছেন যে মিটা দে আপনি হাস্তি কো বানাওয়াত কি উসুলো সে, যে তোমার অস্তিত্বকে মিটিয়ে দাও, তোমার যে বানোয়াটি রয়েছে রসম রেওয়াজ, তোমার যে প্রথা রয়েছে বদ রসম বদ প্রথা, রসম রেওয়াজ বানোয়াটি রয়েছে, দোকা প্রথা রয়েছে, সেটাকে মিটিয়ে দাও, সে অস্তিত্ব বিলীন করে দাও। খুশবু আয়ে নিহি কাগজো কি ফুলো সে, কাগজের ফুল যতই সুন্দর হোক না কেন সেটা থেকে কিন্তু সুগ্রাণ বের হবে না। দেখতে হাকিকি যে ফুল রয়েছে তার সেই তো সুন্দর দেখা যায়, কিন্তু এর মধ্যে কোনো গ্রাম নেই, সেটা মুদ্রা। কাজে বানোয়াটি উসুল, বানোয়াটি যে তব্য তরিকা রয়েছে সেটাকে মিটিয়ে দাও, মিটিয়ে দাও, সেটা থেকে কখনো মোহাম্মত মারফত হাসিল করতে পারবে না। সেই জন্য পরবর্তীতে বলা হয়েছে, মিটা দে আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা বখা কে মিল কর গোলে গুলজার হোতা হ্যায়। মিটা দে আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, যদি হাকিকত তুমি কিছু চাও, তুমি যদি চাও তাল্লুক মা আল্লাহ, যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, তাহলে নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। কে দানা বখা কে মিল কর গোলে গুলজার হোতা হ্যায়, যে দানাটা যখন মাটিতে মিলবে, একটা সেটা দান হোক, গম হোক, জব হোক, বা যে কোনো বীজ হোক না কেন, সে বীজটাকে যদি ফল ফলাদের বীজ হোক, সেটাকে যদি একটা বোতলে করে খুব সুন্দর ভাবে তাজিমের সহিত বোতলের মধ্যে পুরে সন্ন দিয়ে বাদাই করে রেখে দেয়, সেটা থেকে কখনো ফল ফুল আসবে না, সেটা থেকে কখনো তার বীজ থেকে তার জাতিগত যে স্বভাব রয়েছে সেটা সে ছড়াতে পারবে না। কিন্তু যখন সেই বীজটাকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, অর্থাৎ মাটির মধ্যে রাখা হবে, সেই বীজটা যখন তার অস্তিত্বকে বিলীন করে দিবে, কে দানা বখা কে মিল কর গোলে গুলজার হতে হয়, যখন সেই বীজটা তার অস্তিত্বকে বিলীন করে দিবে, তখন সেখান থেকে গাছ বের হবে, সেই গাছ থেকে ফল হবে, ফুল হবে, সেটার বংশ বিস্তার হয়ে একটা থেকে হাজার হাজার লক্ষ কোটি বিস্তার লাভ করবে। কিন্তু সেই বীজটা যদি তার অস্তিত্ব বিলীন করতে না পারে, তাহলে সেটা কশিন কালো তার দ্বারা কখনো ফায়দা হাসিল করা যাবে না। একটা আম তার যে লিচি রয়েছে, বড়া রয়েছে, সেটা যদি কেউ মাটিতে ফেলে দেয়, মাটি যদি মধ্যে সে বড়টা তার স্থিতিতে বিলীন করতে না পারে, সেখান থেকে কখনো গাছ বের হয় না। যখন সে বিলীন করে দিবে তখনই গাছ বের হবে, সেখান থেকে লক্ষ কোটি আম হয়ে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। ঠিক দান জব বম যত কিছু রয়েছে সেটা যখন তার অস্তিত্বকে বিলীন করে দিবে, তখনই তার থেকে ফুল এবং ফল বের হবে,
তার অস্তিত্ব সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ঠিক একই ভাবে সেটি বলা হয়েছে, মিটা দে আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা বখা কে মিলকর গোলে গুলজার হোতা হ্যায়। যদি সত্যি তুমি মর্যাদা চাও ফাইন নাম তাকুন, তাহলে তোমার অস্তিত্ব বিলীন করে দাও, অস্তিত্ব বিলীন করে দাও। বিলীন করে দিলেই কেবে তারাহু আল্লাহ পাকে দেখতে পাবে, তাল্লুক মাল্লা হয়ে যাবে, মর্যাদা হাসিল হয়ে যাবে। এটা দুনিয়াবী মেশাল, এমন কোন কিছুকে বের করতে পারবে না যে বিষয়টা তার অস্তিত্ব বিলীন করার আগে সে ফুলে ফলে সুশোভিত হয়েছে। প্রত্যেকটা বিষয়ই তার অস্তিত্ব বিলীন করে দিলেই সে সেটা অর্জন করতে পারবে, অন্যকে কুশ্চিন কালেও সেটা পারবে না। যেমন এর মিসালে যেটা বলা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক লোক আসলো মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। যখন আসলো আল্লাহ পাকের ওলি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, খুব বড় আলিম এবং ওলি ছিলেন, উনি সেই লোকটাকে বললেন, বাবা দেখো তুমি যে ইলমুত তাসাফ অর্জন করতে এসেছ, এটা কি তুমি সুফিদের যে অবস্থা হাল হাকিকত সেটা শুনে এসেছ, নাকি তুমি হাকিকত সেটা অর্জন করতে এসেছ? লোকটা বলল, হুজুর আমি প্রকৃতপক্ষে সুফি হওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য এসেছি, ইলমুত তাসাফ অর্জন করার জন্য। যখন সেই লোকটা বলল, উনি বললেন, তাহলে এক কাজ করো, কালিমা শরীফ পাঠ করো তো। কালিমা শরীফ পাঠ করো তো। লোকটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বললেন যে, তোমার এটা শুদ্ধ হয়নি, ভুল হয়েছে। লোকটা বলল, হুজুর কি ভুল হয়েছে? যে তোমার কালিমা শরীফ পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সিদ্দিক রাসূলুল্লাহ। যখন এই কথা বলা হলো, উনি একজন বিশিষ্ট বুজুর্গ, আল্লাহ পাকের ওলি, মশহুর আলিম, উনি যখন এই কথা বললেন, লোকটা শুনে আশ্চর্য, হুজুর আপনি বলেন কি? তখন আল্লাহ পাকের ওলি বললেন যে, আমি আগেই বলেছি তোমার পক্ষে ইলমে তত্ত্ব অর্জন করা সম্ভব নয়, তুমি চলে যাও। লোকটা ফিকির করলো, এত বড় আল্লাহ পাকের ওলি, এত বড় আলিম, বুজুর্গ, মশহুর, সাইয়েদুত তায়েফ হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা, উনি কি করে কথা বলতে পারলেন? এটা চিন্তা করতে করতে সে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পর সে ফিকির করলো, নিশ্চয়ই এখানে কোনো হেকমত রয়েছে, কারণ ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের কোনো কাজ হেকমতকে খালি নয়, কাজে যারা আল্লাহর ওলি তাদেরও কিন্তু কোনো কাজ হেকমতকে খালি নয়, নিশ্চয়ের মধ্যে কোনো হেকমত রয়েছে। এটা ফিকির চিন্তা করে লোকটা আবার ফিরে আসলো, ফিরে এসে আবার বলল, হে আল্লাহ পাকের ওলি, আমাকে দয়া করে বায়াত করে নিন। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বললেন যে, দেখো বাবা, আমি তো আগেই বলেছি তুমি পারবে না, কঠিন, অনেক কঠিন। লোকটা বারবার আরজু করতে লাগলো, কাকুতি মিনতি করতে লাগলো। উনি বললেন, তাহলে আবার কালিমা শরীফ পাঠ করো তো বাবা। সে ব্যক্তি আবার পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আবারও বললেন যে, তোমার তো কালিমা শরীফ শুদ্ধ হয়নি, ভুল হয়েছে। সে আবারও জিজ্ঞাসা করলো, হুজুর কি পড়তে হবে? উনি বললেন, তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ সিদ্দিক রাসূলুল্লাহ। তখন লোকটা বলল যে, নিশ্চয় উনি একমাত্র সে পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যখন এটা পাঠ করলো, এটা দেখে আল্লাহ পাকের ওলি হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বললেন, তুমি ইস্তিগফার তওবা করো, ইস্তিগফার তওবা করো। কি ইস্তিগফার তওবা করতে হবে? হাকিকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম তুমি যে কালেমাসে পাঠ করেছিলে সেটাই শুদ্ধ ছিল, তো আমি কেন বলেছি? এর পিছনে কারণ হচ্ছে, তুমি তো আমার কাছে বয়াত হবে, মুরিদ হবে, তো মুরিদ হতে হলে তোমার অস্তিত্বকে বিলীন করে দিতে হবে, আমি যা বলবো সেটাই শুনতে হবে,
যদি তোমার অস্তিত্ব তুমি বিলীন করতে পারো আমার কাছে, তাহলে তুমি আমার কাছ থেকে নিয়ামত পাবে, এবং সেই নিয়ামতের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের হাবিব হয়ে আল্লাহ পাকের সাথে তোমার তাল্লুক স্থাপন হয়ে যাবে, সম্পর্ক তোমার আল্লাহ। যে তুমি ইস্তিগফার করো, তওবা করো, যে আমার আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের গোলামের গোলামও আমার হতে পারিনি, কাজে সেখানে তো রসুল বলার প্রশ্ন আসতে পারে না। তোমাকে শুধু বিষয়টা আমি বোঝানোর জন্য যে কোনো নিয়ামত হাসিল করতে হলে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হয়, বিলীন না করে দেওয়া পর্যন্ত যে তুমি বায়াত হবে, তুমি মুরিদ হবে, কাজে তোমার দায়িত্ব হবে আমার কাছে তোমার অস্তিত্বকে বিলীন করে দেয়া। যখনই তুমি বিলীন করতে পারবে তখনই তুমি আমার কাছ থেকে নিয়ামত লাভ করতে পারবে। আর যদি তোমার মোতাকাব্বেরি, তোমার অহংকারী ভাব তুমি ধরে রাখো, তুমি তো কশিন কালেও কিছু হাসিল করতে পারবে না। কারণ ইবলিস তাকাব্বুরি করে সে ধ্বংস হয়ে গেল, ফেরেশতারা বিনয় প্রকাশ করে তারা তাদের মর্যাদা বহাল রাখলো, তাদের মর্যাদা বহাল রাখলো। কাজে তাকাব্বুরি করলে সে তো হাসিল করতে পারবে না। ফাইল্লাম তাকুন তরাহু, অস্তিত্ব যখন বিলীন করে দিবে তখনই আল্লাহ পাকে দেখতে পাবে, তাল্লুক মা আল্লাহ, তাল্লুক মা রাসূল তখন স্থাপিত হবে, এর পূর্বে এটা স্থাপিত হবে না। কাজী সেটাই ইহসান বলা হয়েছে, ইলমুল ইহসান, নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে। আল্লাহ পাক সেটাই বলেছেন, আল্লাহ রাসূল সেটাই বলেছেন যে নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, যখন বিলীন করে দিবে তখনই তুমি কিছু নেয়ামত হাসিল করবে, এর পূর্বে তোমার পক্ষে নেয়ামত হাসিল করা কশিন কালেও সম্ভব নয়। সেটাই হচ্ছে ইলমুত তাসাউফ, যে ইলমুত তাসাউফের মাধ্যম দিয়ে নিজের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যায়। বিলীন হয়ে গেলে সে তাল্লুক মাল্লা, তাল্লুক মার রসুল তার হাসিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেটাই কিতাবে উল্লেখ করা হয়েছে, আন্নাসু কুল্লুম হালকা ইল্লাল আলিমুন, ওয়াল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন, والعاملون كلهم هلك الا المخلصون والمخلصون على خطر عظيم। এটা কেউ কেউ হাদিস বলেছেন, কেউ কাউল বলেছেন, ইখতিলাফ রয়েছে। এর অর্থ হচ্ছে আর মা সকুল্লুম হালক ইল্লাল আলিমুন, সমস্ত মানুষ ধ্বংস একমাত্র আলিম ব্যতীত। ওয়াল আলিমুন কুল্লুম হালক ইল্লাল আমিলুন, এতে বলা হয়েছে সমস্ত আলিমরা ধ্বংস একমাত্র আমলকারী ব্যতীত। ওয়াল আমিলুনা কুল্লুম হালকিল্লাল মুখলিসুন, এবং সমস্ত আমলকারীরা ধ্বংস একমাত্র ইখলাসকারী ব্যতীত। ওয়াল মুখলিসুনা আলা ফাতরিন আযীম, এবং যারা মুখলিস তারা খুব চিন্তার মধ্যে রয়েছে, খুব চিন্তার মধ্যে রয়েছে যে ঈমান নিয়ে যাওয়া যায় কিনা। ওয়াল মুখলিস والمخلصون على خطر عظيم, যারা মুখলিস তারা চিন্তার মধ্যে রয়েছেন। এখানে প্রথম বলা হয়েছে যারা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে একমাত্র আলিম ব্যতীত, আলিমরা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার বলা হয়েছে একমাত্র আমলকারী ব্যতীত। তৃতীয় বলা হয়েছে আমলকারীরা ধ্বংস হয়ে যাবে একমাত্র ইখলাসকারী ব্যতীত। চতুর্থ বলা হয়েছে যারা ইখলাসকারী তারা চিন্তার মধ্যে রয়েছে ইমানের সহিত যাওয়া যাবে বা যাবে না, অর্থাৎ মূল বিষয় যে ইখলাস। এর মিসাল স্বরূপ বলা হয় যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হানাফি মাযহাবের যিনি ইমাম, বেমিসাল ইমাম, ওনার বেমিসাল বুজুর্গ রয়েছে, ওনার সম্পর্কে বলা হয় হযরত ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, আল ফুকাহু কুল্লু ইয়ালে আবি হানিফা রহমতুল্লাহ আলাই, সমস্ত ফকিরা আলিমরা ইলিমের দিক থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সন্তান তুল্য। এত বড় আলিম উনি, তিনি জীবনে 55 বার হজ করেছেন, 80 বছর উনি জমিনে ছিলেন, ওনার হায়াত মোবারক হচ্ছে 80 বছর, 70 বছর ওনার হায়াত মোবারক, 80 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত 70 বছর উনি হায়াত মোবারক পেয়েছেন, 55 বার হজ করেছেন, প্রত্যেক রমজান শরীফে, প্রত্যেক রমজান শরীফে কোরআন শরীফ উনি খতম করতেন 61 বার, দিনে একবার, রাত্রিতে একবার, 30-30-60 আরেকবার তারাবির মধ্যে। বেমিসাল বুজুর্গ, বেমিসাল আল্লাহ পাকের ওলি, সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ইন্তেকালের পূর্বে সে আব্বাসীয় খলিফা ছিল, ওনার প্রতি তারা জুলুম করেছিল, জেলখানে ওনাকে বন্দী করা হয়েছিল,
সেটা বর্ণিত হচ্ছে মুক্তালিফ রেওয়ায়েত, যেটা মূল হচ্ছে উনি দ্বিবৎসর বন্দী ছিলেন, আবদ্ধ ছিলেন। সেখানে মুক্তালিফ রেওয়ায়েত রয়েছে যে দুই বৎসরের মধ্যে উনি যে স্থানে অবস্থান করেছেন সেখানে প্রায় 4000 বার কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি জেলখানায় থেকেও মাসালার জবাব দিতেন, মাসালার জবাব দিতেন। কিন্তু দুষ্ট লোক তো সব জায়গায় রয়েছে, লেকুল্লে মুসা ফেরাউন, লেকুল্লে ফেরাউন মুসা আলাই সালাম। প্রত্যেক আল্লাহ নবীর পিছনে একটা শত্রু শয়তান থাকে, আর প্রত্যেক দুষ্ট লোকগুলিকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে হাদি পাঠিয়ে থাকেন। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বেমিসাল আল্লাহ পাকের ওলি, বুজুর্গ, আলিম। এর পরেও ওনার বিরুদ্ধে দুষ্ট লোক তো ছিল, বিশেষ করে এক মহিলা, সে দুষ্ট লোকদের সহমতে সেও দুষ্ট হয়েছিল। সে হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে অর্থাৎ মাসালার দিক থেকে বেকায়দায় ফেলানোর জন্য, অর্থাৎ আটকানোর জন্য সে ওনার এক ছাত্রের কাছে বলেছিল যে আপনাদের ইমাম সাহেব, যাকে আপনারা ইমামে আজম বলে থাকেন, উনি কি আমার একটা মাসালার জবাব দিতে পারবেন? ছাত্র জবাব দিয়েছিল, হে বৃদ্ধা মহিলা, যিনি আমাদের ইমাম সাহেব হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমাদের জানা মতে এমন কোন মাসালা নেই যেটার জবাব ওনার জানা নেই। আমি আশা করি তোমার যে কোনো মাসালার জবাব ইনশাআল্লাহ উনি দিতে পারবেন। তখন মহিলা প্রশ্ন করেছিল যে আমার একটা মাসালা রয়েছে। কি মাসালা তোমার রয়েছে? তার একটা ছাগল ছিল, ছাগলের থোতায় কিছু পশম ছিল। সে বলেছিল যে আমার এই ছাগলের থোতায় কিছু পশম রয়েছে, এটা শ্রেষ্ঠ না তোমাদের ইমাম সাহেব যিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার দাড়ি মোবারক শ্রেষ্ঠ? যখন এই প্রশ্ন করলো, সেই ছাত্র বলল, তুমি এক কাজ করো, সরাসরি হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে জিজ্ঞাসা করো, অবশ্যই উনি এর জবাব দিতে পারবেন। তখন সে বৃদ্ধা মহিলা সত্যি হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে গেল, যে মাসালা জিজ্ঞাসা করলো। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মাসালা জানা ছিল, কিন্তু আল মুখলিসুন আলা খাতরিন আযীম, যারা মুখলিস তারা খুব চিন্তার মধ্যে রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে উনি সেই বৃদ্ধা মহিলাকে বললেন, হ্যাঁ তোমার মাসালার জবাব দিব, তুমি কয়েকদিন পরে আসো, তোমার মাসালার জবাব দেওয়া হবে, কয়েকদিন পরে আসো। মহিলা চলে গেল। কয়েকদিন পর সেই মহিলা শুনতে পেল ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ইন্তেকাল করেছেন। দুষ্ট মহিলা সেটা শুনে সে রটাতে লাগলো যে তোমাদের ইমাম সাহেব আমার মাসালার বয়ে উনি ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ। এটা বলতে বলতে সে চৌরাস্তায় রাস্তার মাথায় এসে দাঁড়ালো। আল্লাহ পাকের কুদরত, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর লাশ মোবারক খাটিয়েতে করে ঠিক সেখানে কিছু সেখানে এসে উপস্থিত হলো যেখানে মহিলা দাঁড়িয়ে ছিল। যখন লাশ মোবারক খাটিয়েতে করে উপস্থিত করা হলো, সেখানে যাচ্ছিল লাশ মোবারক নিয়ে, তখন সেখান থেকে আল্লাহ পাকের কুদরতি ভাবে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জবান মোবারক খুলে গেল। উনি বললেন, হে বৃদ্ধা মহিলা, তুমি জিজ্ঞাসা করেছিলে তোমার ছাগলের থোতার পশম শ্রেষ্ঠ না আমার দাড়ি মোবারক শ্রেষ্ঠ? আমি সেদিন জবাব দেইনি, কারণ আমি চিন্তিত ছিলাম যদি আমি ইমানের সহিত যেতে না পারি তাহলে তোমার ছাগলের থোতার পশম উত্তম হবে, কারণ সেটাকে বিটিয়ে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে না, আর মানুষ হিসেবে আমাকে শাস্তি দেওয়া হবে। তবে তুমি জেনে রাখো, আল্লাহ পাক আমাকে ইমানের সহিত ইজ্জতের সহিত নিয়েছেন, কাজে আমার দাড়ি মোবারক তোমার সেই ছাগলের থোতার পশম থেকে লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। সুবহানাল্লাহ। যখন সে কথা সেই লাশ মোবারক থেকে বেরিয়ে আসলো, সকলে শুনতে পেলেন, বৃদ্ধা মহিলা লাজব হয়ে গেল। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ওনার যে বরত্ব, ওনার যে মহত্ব, ওনার যে বুজুর্গি, ওনার ফজিলত, উনি যে ইমামে আজম, সেটার হাকিকত জাহির হয়ে গেল। সুবহানাল্লাহ।
সেটাই বলা হয় তা মা কুল্লুম হালকা ইল্লাল আলিমুন আল আলিমুনা কুল্লুম হালকিলাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুম হালকিলাল মুখলিসুন ওয়াল মুখলিসুন আলা খাতারিন আযীম। এটি সেখানে এখানে বলা হয়েছে যে ইলমি তাসাউফ ব্যতীত একটা লোক ইলিম ইলমে জাহির অর্জন করবে, জাহিরি পরিশুদ্ধ হবে, সে অনুযায়ী আমল করবে, তার বিশুদ্ধতা বাড়বে। এরপর যখন সে ইখলাস অর্জন করবে তখন সে হাকিকাতে গিয়ে পৌঁছবে। কিন্তু ইখলাস অর্জন করা ব্যতীত, ইলমুত তাসাউফ অর্জন করা ব্যতীত কারো পক্ষে হাকিকতে কশিন কালেও পৌঁছা সম্ভব নয়। এটি আল্লাহ পাকের মিসাল স্থাপন করে দিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য বেমিসাল ব্যক্তি হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাধ্যম দিয়ে, যে প্রকৃত পক্ষে ইলমুত তাসাউফ, ইলমুল ইখলাস, ইলমুত তাজকিয়া, ইলমুল ইহসান এটা অর্জন করা ব্যতীত কারো পক্ষে ইমানের সহিত আল্লাহ পাকের মোহাম্মদ, আল্লাহর মোহাম্মদের গরব থেকে সেই মোহাম্মদ মারফত অর্জন করে সে তাল্লুক মাল্লা আল্লাহ পাকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা অবস্থায় বিদায় নেওয়া সম্ভব নয় ইলমি তাসাউফ ব্যতীত। সেই জন্য বলা হয়েছে ইলমুত তাসাউফ ব্যতীত কোন ব্যক্তির পক্ষে ইনসানে কামিল, যেটা পরিপূর্ণ মানুষ বলা হয়, সেই ইনসানে কামিল হওয়া কঠিন কালে অসম্ভব নয়। এই জন্য ইলমি তাসাউফ অর্জন করা হচ্ছে ফরজ, ইলমি তাসাউফ অর্জন করা হচ্ছে ফরজ। ইলমি তাসাউফ ব্যতীত যেহেতু তাল্লুক মাল্লা হয় না, তাল্লুক মার রসুল হয় না, কাজী ইলমি জাহের সে যতই শিক্ষা করুক না কেন, ইলমি জাহের সে যতই শিক্ষা করুক না কেন, সে পূর্ণতে পৌঁছতে পারবে না ইলমুত তাসাউফ ব্যতীত। যেটার মিসাল বলা হয়েছে ইবলিস সবচেয়ে বড় উদাহরণ মিসাল। এরপর ওলামায়ে সু যুগে যুগে রয়েছে, ওলামায়ে সুরা যুগে যুগে রয়েছে, যাদের ইলিম থাকার পরেও তারা বিভ্রান্ত হয়েছে, গোমরা হয়েছে, আল্লাহ পাক থেকে আল্লাহ রসুল থেকে তারা মাহরুম হয়ে দূরে সরে গেছে। কাজে এটা মনে রাখতে হবে ইলমুত তাসাউফ ফরজ, ফরজে আইন। ইলমে ফিকা অর্জন করা যেমন ফরজে আইন, জরুর আন্দাজ ঠিক ইলমে তাসাউফ অর্জন করা হচ্ছে ফরজে আইন। প্রত্যেককে সেটা অর্জন করতে হবে। ইলমে তাসাউফ অর্জন করার তর্জ তরিকা নিয়ম কানুন আলাদা, ইলমে ফিকা তর্জ তরিকাও আলাদা। সেটা মাদ্রাসায় হোক, মক্তবে হোক, যে কোনো ওস্তাদের কাছে শিখে নেওয়া যায়, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত ইত্যাদি। কিন্তু ইলমে তাসাউফ সেটা যেখানে সেখানে শেখা যাবে না। যারা পীরানের তরিকা তাওলিয়ে কেরাম ওনাদের সবুজ এখতিয়ার করে যাদের সাথে তাল্লুক মাল্লা রয়েছে, সম্পর্ক রয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহর সাথে, তাদের সবুজ এখতিয়ারের মাধ্যম দিয়ে সেটা অর্জন করা সম্ভব। অন্যথায় পশ্চিম কালেও সেটা অর্জন করা যাবে না। হাজারো কোরআন শরীফ খতম করলে, হাজারো কিতাবাদি পড়লে, হাজারো হাদিস হেফজ করলে কশিন কালেও তাল্লুক মাল্লা হবে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরকে আল্লাহ পাকের সাথে সে সম্পর্ক না করাবে। সেই জন্য বলেছে ইলমুত তাসাউফ, এর অর্থ বলা হয় যে এমন ইলিম যে ইলিমের দ্বারা দিলের থেকে ময়লা বের হয়ে যায়, নতুন করে কোনো ময়লা প্রবেশ করে না, এবং যে ইলিমের দ্বারা তাল্লুক মাল্লা হয়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন হয়, সেটাকে বলা হয় ইলমুত তাসাউফ। এবং সেটা দ্বারা যদি ইসলাম প্রাপ্ত হয় মানুষ, সেই জন্য ইলমুত তাজকিয়া, ইলমুত তাজকিয়া যেটা ইউজাকিহিম, আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের হাবিব ইসলাম করবেন, যেটা দ্বারা মানুষ ইসলাম প্রাপ্ত হয়। হাকিকত জাহের এবং বাতেন, হাকিকত জাহের এবং বাতেন উভয়টা পরিশুদ্ধ হয় ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়ার মাধ্যমে। আর ইলমুল ইহসান সেটাকেই বলা হয়, কারণ ইলমুল ইহসান হচ্ছে হাকিকত তাল্লুকের ইলিম। হয় সে আল্লাহ পাককে দেখিতে বন্দি করবে অথবা ধারণা করবে আল্লাহ তাকে দেখতেছেন। এই দুই স্তর ব্যতীত কোন মুসলমান থাকতে পারে না। এই দুটার একটা থেকে অর্জন করতে হবে। এইটা অর্জন করা কমপক্ষে আল্লাহ পাক তাকে দেখতেছেন, এই মাকাম পর্যন্ত তার পৌঁছা প্রত্যেকের জন্য ইলমে তাসাউফের স্তর হিসেবে এটা ফরজ, ফরজে আইন। সে এতটুকু ইলমে তাসাউফ অর্জন করবে যে কমপক্ষে সে ধারণা করবে আল্লাহ পাক তাকে দেখতেছেন, অর্থাৎ আল্লাহ পাকে হাজির নাজির জেনে সমস্ত এবাদত বন্দেগি সে করবে। এই জন্য ফেকার কিতাবে ফতোয়া দেওয়া হয়েছে, একটা লোক যখন নামাজ পড়বে সে নামাজের নিয়ত করবে, নামাজের নিয়তের সময় যদি সে আল্লাহ পাকে হাজির নাজির না জানে, অর্থাৎ আল্লাহ পাকের উপস্থিতি অনুভব না করে সে নিয়ত বাঁধে,
ইফতার নিয়ে শুদ্ধ হবে না, এ নামাজ কবুল হবে না। এবং নামাজের মধ্যে অধিকাংশ সময় যদি সে আল্লাহ পাককে হাজির নাজির জানতে না পারে তাহলে নামাজটা প্রকৃতপক্ষে মকবুল হবে না। ঠিক একইভাবে সে যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সময়ও তার সেই হাজির নাজিরটা তার অন্তরে থাকতে হবে, অন্যথায় সে নামাজটা মকবুল হবে না। সে গাফিল হয়ে শুরু করলো, গাফলতে সে আদায় করলো এবং গাফলতে সে শেষ করলো, যেটা আল্লাহ পাকের কাছে মকবুল হবে না। সেটাকে বলা হচ্ছে ইহসানের দ্বিতীয় দরজা। কমপক্ষে প্রত্যেক মমিন মুসলমানের এই দরজাটা অবশ্যই অর্জন করতে হবে। সেই জন্য কোশেষ করা, রিয়াজের মুশাক্কাত করা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এবং সামনের জুমাতেও পর্যায়ক্রমে আমরা এর উপর আলোচনা করব যে হাকিকি মুত্তাকি, হাকিকি সুফি, হাকিকি ভাবে দিল ইসলাহ করে তাল্লুক মা আল্লাহ, তাল্লুক মা রসুল কিভাবে অর্জন করা সম্ভব, সেটা আমরা পর্যায়ক্রমে জুমাতে আলোচনা করে যাব। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করবেন। এখন যারা পরে এসেছেন তারা চার রাকাত কবলা জুমা পড়ে নেন। ও আরেকটা জরুরি কথা রয়েছে, সেটা হচ্ছে আগামী শুক্রবার, এটা বন্ধ করো, আগামী শুক্রবার আমাদের একটা মাহফিল রয়েছে, সেটা হচ্ছে ইসলামপুর গিপট্টি, ইসলামপুর গিপট্টিতে আমাদের একটা মাহফিল রয়েছে আগামী শুক্রবার বাদ আসর থেকে। সে মাহফিল আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল। সেটা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই এর উপলক্ষে আগামী শুক্রবার ইসলামপুর গিপট্টিতে আমাদের একটা মাহফিল রয়েছে, আপনাদের প্রত্যেকের দাওয়াত, আপনারা সেখানে হাজির হওয়ার চেষ্টা করবেন। এখন যারা পরে এসেছেন চার রাকাত কবলা জুমা পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।